দেখো সুকন্যা, সিবিআই সূত্রে খবর, বিকাশ বিশ্বাস একজন অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হয়েছে, আজকে কোর্টে তোলা হবে এবং তাকে রিমান্ডে নেওয়া হবে। প্রাথমিকভাবে যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত করতে গিয়ে চাপড়ায় বিজেপি কর্মী সঞ্জিত মণ্ডল এবং ধর্মা ঘোষ, তাদের কিন্তু খুনের চেষ্টার একটি মামলা ছিল এবং পরিবারের তরফে পরিবারের একজন সদস্য অয়ন মণ্ডল, তিনি সিবিআই এর কাছে অভিযোগ জানিয়েছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই মামলা রুজু করা হয়েছিল। প্রাথমিকভাবে যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে অভিযোগ, যে 14ই মে দুপুর 3টে নাগাদ প্রথমে সঞ্জিৎ মণ্ডলকে তার বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে বাজারের সামনে মারধর করা হয় এবং সেই খবর পেয়ে ধর্মা ঘোষ এলাকার বিজেপি কর্মী এবং তার সঙ্গে আরো একাধিক বিজেপি কর্মীরা যখন রেস্কিউ করতে যায় সঞ্জিৎ মণ্ডলকে, তাদের কিন্তু প্রচন্ড মারধর করা হয় এবং তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, খুনের চেষ্টার মামলা রুজু হয়। এই ঘটনার তদন্ত করতে গিয়ে সিবিআই দাবি একাধিক অভিযুক্তদের নাম উঠে আসে, তার মধ্যে বিকাশ বিশ্বাসের নাম ছিল। বিকাশ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে এবং সিবিআই সূত্রের খবর, তাকে রিমান্ডে নিয়ে এই ঘটনার সময় আরো কারা কারা ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু সিবিআই সূত্রের খবর, ভোট পরবর্তী সন্ত্রাসের মামলা তদন্ত করতে গিয়ে চাপড়ায় একটি খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত বিকাশ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরো কারা কারা যুক্ত রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখছেন সিবিআই এর গোয়েন্দারা। কন্যা, ধন্যবাদ প্রকাশ। কলকাতা পুরসভার 16 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 13 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর অভিযোগ, শাসক দল বাধা দিচ্ছে তাঁর প্রচারে। দুটি অভিযোগই উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশ্যে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে হবে, গাজওয়ারি করলেই কড়া ব্যবস্থা নেবে দল। কিন্তু এই বার্তা 24 ঘন্টার মধ্যেই কলকাতা পুরসভার 16 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আর 13 নম্বর ওয়ার্ডে শাসক দলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। উত্তর কলকাতার 16 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী শরৎ সিংহ, তার অভিযোগ রবিবার দুপুরে তার এজেন্টকে বাড়ি ঢুকে মারধর করে তৃণমূলের লোকজন। তারা একটাই কথা যে আপনার বাড়িতে লোক আসছে কেন, আপনি কি মনে করছেন বলে অকপ্ত গালাগাল সেগুলো তো দেওয়া যাবে না, সেসব বলাও যাবে না। তার প্রতিবাদ আমি করেছিলাম যে এসব কি হচ্ছে, এসব ভাই খেলা হচ্ছে, খেলো তোমরা, এটা তো খেলার অঙ্গ না, আর খেলা হবে বলে তখন তো শুরু করে দিল, ওদের খেলা ওরা শুরু করলো। সোমবার ওই এজেন্টের বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি। কলকাতা পুরসভার 16 নম্বর ওয়ার্ডে প্রচার করতে গিয়ে বিজেপি ইলেকশন এজেন্টকে মারধর করার অভিযোগ এবং বাড়িতে এসে মারধর করা হয়েছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসেছেন। দেখুন, গোটা কলকাতাতে এরকম একটা চাপা সন্ত্রাসের বাতাবরণ রয়েছে এবং তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে আমাদের প্রার্থী শক্তিশালী বা প্রচারে আমরা ভালো রেসপন্স পাচ্ছি, সেখানে এই ধরনের আক্রমণ করার চেষ্টা করছে। তারা ভাবছে যে এই ধরনের আক্রমণ করে হয়তো আমাদেরকে দমিয়ে দেওয়া যাবে। তারা আমাদেরকে যদি বলে যে ভাই আমাদের লোক নেই, আমাকে দুটো দেওয়াল লিখে দাও আমরা দেব, কিন্তু ওদের হয়ে মানুষকে তো বলতে পারবো না যে জোর করে তুমি বিজেপিকে ভোটটা দাও। তাদের গৃহযুদ্ধ যেখানে গেছে বিধায়কদের সাথে, তাদের এখানকার বিরোধী দলনেতার যে দূরত্ব বাড়া শুরু হয়ে গেছে, রাজ্য সভাপতিরা যে ধরনের কথা বলছেন যে এখানে নোট আর নোটি দিয়ে নাকি এখানে টিকিট বিক্রি হয়েছে, তো এই রাজনৈতিক দেউলিয়াপনাটা একটা দলকে কোন প্রান্তে নিয়ে যায় এটা তারই প্রমাণ। কলকাতা পুরসভা 13 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী কুণাল ভট্টাচার্য, তার অভিযোগ প্রচারে বাধা দেওয়া হচ্ছে, ছিঁড়ে দেওয়া হয়েছে ফেস্টুন পোস্টার, পাশাপাশি তার এটাও দাবি দলের কর্মীরাও তার সঙ্গে বেরোচ্ছেন না। তার বিভিন্ন কাট আউট বা বিভিন্ন জায়গাতে তার যে পোস্টার সেগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে এবং অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তিনি প্রচার করতে পারছেন না, তাকে বেরোতে দেওয়া হচ্ছে না, বা তার সঙ্গে কেউ গেলে তাকে হুমকি দেওয়া হচ্ছে। পোস্ট পোল ভায়োলেন্সের যে একটা এফেক্ট 13 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি সারা কলকাতার মধ্যে, এবং আমি আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল নাম বেরিয়েছে, আমি একজন লোক পাইনি। আমার নিজের শহর, সেখানে আমি যদি না ঘুরতে পারি সেটা খুবই লজ্জাকর ব্যাপার। এতে আমি এখানে তেলেঙ্গা বাগানে দাঁড়িয়ে আছি, দেখুন এই পাশে বিজেপির ফ্ল্যাগ লাগানো, এই সামনে বিজেপির ফ্ল্যাগ লাগানো, এগুলো সব পরশুদিন বা তার 2-1 দিনের মধ্যে লাগানো হয়েছে। টোট টোডোর করছি, ওনাদের জিজ্ঞেস করুন, ওনাদের থেকে জানুন যে কেউ এরকম কোনো কিছু কাজ করে কি করে না। আমি অন্তত এইসব পন্থায় বিশ্বাসী নয়।
এদিকে এদিনই আইসিসিআরে বিজেপির রাজ্য নেতৃত্ব প্রার্থীদের প্রায় অর্ধেককে নিয়ে বৈঠকে বসেন বিজেপি সূত্রের খবর। বৈঠকে বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ করেন তারা প্রচারে দলের কর্মীদের পাচ্ছেন না। সূত্রের খবর, বিজেপির রাজ্য নেতারা আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখা হচ্ছে, সেই সঙ্গে তারা সর্বশক্তি নিয়ে পুরো ভোটের কাজে ঝাঁপানোর পরামর্শ দিয়েছেন। দল আছে আপনাদের পেছনে, সব রকম সাহায্য করা হবে, ডোর টু ডোর ক্যাম্পেইন করুন। আমরা চেয়েছি কিছু টাকা লোকও দেওয়া হবে বলা হয়েছে, সংখ্যা বলা হয়নি। মঙ্গলবার দলের বাকি প্রার্থীদের নিয়ে বৈঠক, বুধবার বিজেপির পুরো ভোটের ইস্তেহার প্রকাশ হওয়ার কথা, যার নাম দেওয়া হয়েছে মিশন কলকাতা। দীপক ঘোষ, আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।